হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকে যে আমরা ইনকুপ্রেটারটা তৈরি করছি সেই ইনকুপ্রেটারটা অনলি আপনি তিনশো টাকা খরচ করে নিজেরাই তৈরি করতে পারবেন আশা করি আপনারা আমার ভিডিও যেভাবে আমরা তৈরি করছি সেভাবে যদি আপনারা মনোযোগী দেখেন তাহলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এর জন্য কোনো আলাদা কোনো আইডিয়া দরকার নেই তাহলে এটা কীভাবে তৈরি করবেন তাহলে শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আমাদের যে ইনকিউবেটর তৈরি করব ইনকিউবেটরটা হচ্ছে একদম জিরো আইডিয়া থেকে আপনারা ইনকিউবেটরটি নিজেরাই তৈরি করতে পারবেন আর এই জন্য আমাদের কী কী লাগবে আমরা এক পলক দেখে নেব বন্ধুরা আমাদের একটি কুলিং ফ্যান লাগবে বন্ধুরা এই কুলিং ফ্যানটি আপনারা ইলেকট্রনিক্সের দোকানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দাম নেবে আমাদের একটা লাইট চার্জার লাগবে 12 ভোল্টের এই চার্জারটাতে ইউজ করলে আপনার এই কন্ট্রোলার সার্কিটটি নষ্ট হয় না এই যে এই ধরনের একটি লাইটিং চার্জার নেবেন বারো ভোল্টেড এটা আপনার পঞ্চানো থেকে ষাট টাকা দাম নেবে আমাদের একটি লাইটিং হোল্ডার লাগবে একটি সকেট লাগবে আর আপনার একটি বাল্ব লাগবে আর আমাদের সবথেকে মেন জিনিসটি হচ্ছে কন্ট্রোলার সার্কিট বন্ধুরা এই কন্ট্রোল কন্ট্রোলার সার্কিটটি হচ্ছে ডাব্লু বা আরোশো নয় এই সার্কিটটি আর এই সার্কিটটি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা কোথা থেকে কীভাবে পাবেন আপনারা এটা বাসায় বসেই অর্ডার করলেই পেয়ে যাবেন এটা কীভাবে অর্ডার করবেন আমি দেখাই দেব ভিডিও শেষের দিকে আর এটা আমরা সম্পূর্ণ এখন সেট করে দেখব এটা কীভাবে সেট করতে হয় তারপর আমরা বক্সে ইনস্টল করব তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই কন্ট্রোলার সার্কিটটি কীভাবে আপনারা কানেকশান করে করবেন আমরা দেখে নেব এখন দেখাই দেবো কীভাবে একটি কানেকশান করবেন বন্ধুরা এটা টেম্পারেচার চেক করার জন্য একটি সেন্সর এটা আমরা খুলে পাশে রেখে দিচ্ছি বন্ধুরা আমরা সর্বপ্রথম আমাদের পাওয়ার কানেকশানটি করবো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এটা বারো ভোল্ট এটা আপনার প্লাস কানেকশান এটা মাইনাস কানেকশান এটা আপনার চার্জারের দুটো টার্মিনাল আমাদের কুলিং ফ্যানের যেই দুটি কানেকশন আছে এটা আমাদের সরাসরি আমাদের চার্জারের প্লাস আর কুলিং ফ্যানের প্লাস আমরা এক করে দেব আমরা সরাসরি আমাদের চার্জার কানেকশনটি কুলিং ফ্যানের সাথে আমরা এক করে দিছি আমরা এখন আমাদের কন্ট্রোলারের নেগেটিভ আর পজিটিভ আমরা এখন সরাসরি কানেকশান করব বন্ধুরা এটা হচ্ছে নেগেটিভ সাইড এটা পজিটিভ সাইড বন্ধুরা আমাদের নেগেটিভ কানেকশনটি করা শেষ পজিটিভ কানেকশনটি করা শেষ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসি বারো বোল্ট আমরা এই সাইডে ঢুকাইছি আর এখন বন্ধুরা দেখ আমাদের দেখেন আমরা এই সাইডে একটা হোল্ডার লাগাইছি পিন লাগাইছি যা থেকে যে কোনো একটি তার কেটে দিয়ে আমরা এ জায়গা থেকে কানেকশান করে নেব বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনারা মনে করেন একটা লাইট জ্বালানোর জন্য যা করা দরকার সেইভাবে এটা কানেকশান করে নেবেন তা থেকে যে কোনো একটি কানেকশন থেকে কেটে নেবেন আমি আগে থেকে কেটে রেখেছি বন্ধুরা আমাদের লাইটিং লাইটিংতে সুইজিং করার এই রিলে থেকে এটা আপনার টেম্পারেচার যখন কম হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি জ্বলে উঠবে আবার যখন বেশি হবে তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা আপনার এই রিলে অটোমেটিক সুইজিং করবে আর এটা আপনার কোনো প্লাস মাইনাস না আপনার যে কোনো এক থেকে কানেকশন করলেই হবে

সেন্সরটি খুলে রেখেছে ওই জন্য যা কোনো রিডিং শো করতেছে না আমরা সেন্সরটি এখন লাগাই ফেলাবো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গা আমাদের লাইটটি চলে উঠেছে এমনকি রিডিং শো করছে টেম্পারেচার কত আছে এটা আপনারা বক্সে যে কোনো এমন এক জায়গা রাখবেন যে জায়গা থেকে আপনার টেম্পারেচারটা অটোমেটিকলি বোঝা যাবে বন্ধুরা দেখতে পারতেছে আমাদের টেম্পারেচারটা বাড়তেছে ইনকুমিডার টেম্পারেচার কত লাগে সবাই জানেন সাঁইত্রিশ পয়েন্ট সাত টেম্পারেসার হলে আমাদের রেজাল্ট খুবই ভালো রেজাল্ট আসবে বন্ধুরা আমি পঁচিশে অর্ডার একটি বাল্ব ইউজ করছি আপনার এ জায়গা যদি একশো ওয়াটে বাল্ব করবেন আর দ্রুত হিট হবে আমার কাছে একশো ওয়ার্টে বাল্ব না থাকার কারণে আমি পঁচিশ ওয়ারে একটি বাল্ব লাগাই রাখছি আর শীতের দিন আপনার একশো ওয়াটে বাল্ব মাস্টলি লাগবেই নাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ হিট আসবে না আর যেহেতু গরমের ভিত্তি আমি এই কন্ট্রোলার এই ইনকিউবেটার তৈরি করতেছি এই জন্য আমি প্রতিশোয়ারে বাল্ব দিই বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের সাতত্রিশ পয়েন্ট সাত টেম্পারেচার আসার থেকেই আমাদের অটোমেটিকলি লাইটটি বন্ধ হয়ে গেছে আবার অটোমেটিকলি অন হয়ে গেছে বন্ধুরা আমরা এখন আমাদের বক্সে এটি ইনস্টল করব বন্ধুরা আমরা আমাদের এই এই বক্সে আমাদের ইনকুপিটার সার্কিটটি তৈরি করব আর এটাই আমাদের ইনকুপিটার তৈরি হবে তাহলে এটা আমরা এই বক্সটিতে আমরা আমাদের কন্ট্রোলারটি সেট আপ করব বন্ধুরা ঠিক যেভাবে আমরা কানেকশন করছিলাম ঠিক কানকশন গুলো আমরা বক্সের ভিতরে করে নেব আপনারা সুবিধা মতন আপনারা কানাকশন করে নেবেন বন্ধুরা আমি চন্দ্রনাথ সার্কেট হ্যালো বন্ধুরা আমাদের কক্সিট বোর্ডে আমরা আমাদের ইনকিউবেটরটি তৈরি করা শেষ বন্ধুরা আমাদের সার্কেট সেট আপ করা শেষ আপনারা আপনাদের মতো বক্সে সেট আপ করে নেবেন বন্ধুরা বন্ধুরা দেখেন আমাদের বক্সটি সেট আপ করা শেষ আমরা সেটআপটা করেছি কুলিং ফ্যানটা দিয়েছি লাইটের পিছে লাইটটা দিয়েছি সামনে কুলিং ফ্যানটা এটা হিটারটাকে সারা এসে জন্য সরাই দেয় এই জন্য আমরা এইভাবে সেট আপ করছি আপনার আপনাদের মতন সেট আপ করে নেবেন আমি আজকাল মধ্যে ডিম বসাবো আর ডিম বসানোর পরে কতগুলো ডিম ফুটে সেটা আমি আপনাদের দেখাবো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য